হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি এসি সার্কিটের আনব্যালেন্সড পাওয়ার রিলেটেড আরও একটি গুরুত্বপূর্ণ প্রবলেম সলভ করব। তবে ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে এসি সার্কিটের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। বিশেষ করে এসি সার্কিটে আমাদের যে থ্রি ফেজ যে কনসেপ্টটি, এটি কিন্তু খুব ভালো মতো আপনাকে আয়ত্তে রাখতে হবে, ঠিক আছে? কারণ এখন অলরেডি আমি এই থ্রি ফেজ সার্কিটের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি প্রায়, আর অল্প কিছু কনসেপ্ট আছে আনব্যালেন্সডের, হয়তো বা আর একটি ক্লাস, এবং এরপরে আমি থ্রি পেজের আমার যে ওয়াট মিটার মেথড আছে এটা হইলে আমার মোটামুটি থ্রি পেজ কনসেপ্টটি শেষ। তো অবশ্যই আপনারা সেই থ্রি পেজের আগের ভিডিওগুলো কনফার্ম করুন, তাহলে আপনাদের বুঝতে অবভিয়াসলি সুবিধা হবে। তো দেখুন, এখানে বেসিক্যালি এটা যদিও পাওয়ার রিলেটেড না, এটা হচ্ছে আমার আনব্যালেন্সড আনব্যালেন্সড কন্ডিশনের একটা ম্যাথ, ঠিক আছে? জাস্ট কারেন্ট এখানে বের করতে বলছে। তো আনব্যালেন্সড ডেল্টা লোড অফ ফিগার 12.24, এই যে এটা এটা বেসিক্যালি আলেকজান্ডার বইয়ের একটি প্র্যাকটিস প্রবলেম, আর কিছুই না। তো সাপ্লাইড বাই ব্যালেন্সড লাইন টু লাইন ভোল্টেজ অফ 440 ভোল্ট, দ্যাট মিনস এই যে এ লাইনের সাথে এই যে বি লাইনে ভোল্টেজ 440 ভোল্ট দিয়ে দিচ্ছে ইন দি পজিটিভ সিকোয়েন্স, মোস্ট ইম্পর্টেন্ট, অর্থাৎ সোর্স সাইডে এটা ব্যালেন্সড, বাট লোড সাইডে আমার কি দেখতে পাচ্ছি যে আমার এই যে লোড ডেল্টা কানেক্টেড যে লোডটা, এখানে 10 - j5, এটা 16, আর এটা 8 + j5, তিনটাতে তিন টাইপের ইম্পিডেন্স, তার মানে এটা মোটেই ব্যালেন্সড কোনো কন্ডিশন না, এটা হচ্ছে আনব্যালেন্সড, ঠিক আছে? সেই কারণে দেখুন আমাদের যে অ্যাম্পিয়ার যে কারেন্টগুলো, সেই কারেন্টগুলোর ভ্যালুও কিন্তু এই যে কোনোভাবেই ব্যালেন্স না, ঠিক আছে? তো আমরা এখন দেখবো স্টেপ বাই স্টেপ এটাকে আমরা কিভাবে ক্যালকুলেশন করতে পারি। তো দেখুন, প্রথমত ব্যালেন্সে যেইভাবে সহজভাবে আমরা ক্যালকুলেশন করতে পারি, আনব্যালেন্সের ক্ষেত্রে অতটা মানে একদম ইজি, বাট অতটা ডিরেক্টভাবে আমি করতে পারি না, ঠিক আছে? তো প্রথমত আমরা একটু দেখি যে এখানে আমার আইএ কারেন্ট ঢুকতেছে, আমাদের আমাদের কিন্তু জানা আছে ভিএবি ভোল্টেজটা, এই যে ভিএবিকে রেফারেন্স করতে বলছে। সো আমি যে কাজটা করতে পারি, ভিএবির ভ্যালুটা আমি ধরতে পারি কত, ভিএবি ইজ ইকুয়াল টু আমার এটা অবশ্যই লাইন টু লাইন ভোল্টেজ এখানে দিয়ে দিছে, লাইন টু লাইন ভোল্টেজ, এই যে লাইন টু লাইন ভোল্টেজ আমার 440, দ্যাট মিনস এটাকে রেফারেন্স ধরতে বলছে, মানে 440 অ্যাঙ্গেল 0° আমি ধরে নিব, ঠিক আছে? দেন আমার কি বলছে, এটাকে বলছে হলো পজিটিভ সিকোয়েন্সে, পজিটিভ সিকোয়েন্স আর এবিসি সিকোয়েন্স একই জিনিস। সো আমার পজিটিভ সিকোয়েন্স মানে হচ্ছে ভিবিসিটা অবভিয়াসলি হবে আমার কত, ভিবিসিটা অবভিয়াসলি আমার হবে হচ্ছে বি টু সি, এ বলতে অ্যাকচুয়ালি এই যে এই জায়গায় রে, ঠিক আছে? আর এই জায়গায় বি, আচ্ছা আমি একটু মার্ক করে দিই, এটা হচ্ছে ছোট হাতের এ, এই পয়েন্ট হচ্ছে ছোট হাতের বি, এবং এই পয়েন্টটা হচ্ছে আমার ছোট হাতের সি, ঠিক আছে? তাহলে ভিবিসিটা আমার হবে হচ্ছে পজিটিভ সিকোয়েন্স, মানে হচ্ছে এটা থেকে যেহেতু ব্যালেন্স, পজিটিভ সিকোয়েন্স মানে হচ্ছে এটা ব্যালেন্স কন্ডিশন, দ্যাট মিনস আমার ম্যাগনিচিউড ভ্যালু সেম, জাস্ট ফেজ অ্যাঙ্গেলটা পজিটিভ সিকোয়েন্সের জন্য পরের ফেজটা আসে হলো আমার কি 120 ডিগ্রি মাইনাস হয়ে যায়, ঠিক আছে? এটা নিয়ে তো অসংখ্য ভিডিও আমি দিয়েছি, সো আপনারা সবাই এটা সম্পর্কে অবগত আই থিঙ্ক। তাহলে এত, আচ্ছা এখানে ইউনিটটা দিতে হবে ভোল্ট, তো এখানে বাদ পড়ে গেছে, এটাতেও ইউনিটটা দিয়ে দিলাম ভোল্ট, ঠিক আছে? দেন হচ্ছে আমার ভিসিএ, ভিসিএ ভ্যালুটা কত, ভিসিএ ভ্যালুটা হচ্ছে আমার, ভিসিএ ভ্যালুটা হচ্ছে আমার জাস্ট 440, যেহেতু পজিটিভ সিকোয়েন্স তো এটা 440 ডিভাইডেড বাই প্লাস 120 ডিগ্রি ভোল্ট। তো প্রথম কাজটা আমাদের হবে হচ্ছে আমাদের কারেন্টটা বের করা। তাহলে দেখুন ভিএবি কারেন্টটা সরাসরি আমার এবি কারেন্ট নিয়ে নিবে, যেহেতু এটার সাথে আমি একদম এটার অ্যাক্রোসে ভোল্টেজটা ভিএবি পাচ্ছি, আর এটার রিয়াক্টেন্স জানা আছে, তাহলে এই ভোল্টেজটা দ্বারা এই রিয়াক্টেন্সকে ভাগ দিয়ে দিলেই আমার কি এই আইএবি কারেন্টটা আমরা পেয়ে যাব, দ্যাট মিনস আইএবি কারেন্টটা আমরা সরাসরি দেখুন পেয়ে যাচ্ছি কত, আইএবি এবং ডিরেকশনটা আমার যেহেতু ভিএবি এ থেকে বি এর দিকে ধরতেছি, সো এটা অবশ্যই হবে আইএবি, আই ক্যাপিটাল এবি, ঠিক আছে? তাহলে এটার ভ্যালুটা আমার সিম্পলি আসতেছে ভিএবি ডিভাইডেড বাই, তাহলে ভিএবির ভ্যালু হচ্ছে আমার 440 ডিভাইডেড বাই 440 অ্যাঙ্গেল 0° ডিভাইডেড বাই আমার কত, 10 - j5, ঠিক আছে? এই দুইটা যেহেতু সিরিজে কানেক্টেড, তাহলে 10 - j5, তাহলে আমরা একটু হিসাব করে ফেলবো, এটাকে হিসাব করলে আমার আসে, দেখুন ক্যালকুলেটারের সাহায্য নিচ্ছি আমি, 440 অ্যাঙ্গেল 0° ডিভাইডেড বাই 10 - j5, তাহলে হিসাব করলে আমার আসে 35.2 + 17.6 j আর কি। তাহলে এটাকে আর থিটা ফর্মে নিয়ে নিই একবারে, আর থিটা ফর্মে নিলে যদিও বাজে একটা রেজাল্ট আসে, তারপরে একটু দেখতে একটু ছোট হয়,
তাহলে এটাই নিচ্ছি, 39.35 অ্যাঙ্গেল। যদি এটা রেজাল্ট লিখে দেন তাহলে কিন্তু একেবারে ডবল জিরো পাবেন, কেননা এটা হচ্ছে আমার ফেজ কারেন্ট নট লাইন কারেন্ট, ঠিক আছে? তাহলে 5-7 ডিগ্রি এত অ্যাম্পিয়ার, এটা হচ্ছে আমার ফেজ কারেন্ট, কেননা লোডের পার ফেজে এটা ফ্লো করতেছে। এই যে আইএবি এখান থেকে এইটাতে, আর লাইন কারেন্ট হচ্ছে আমার আইএ। সো আমি লাইন কারেন্টে যাব, তার আগে আমি বাদ বাকি ভ্যালুগুলো বের করে নিই, আইবিসিটা বের করি। আইবিসি কারেন্ট বিসি হওয়ার কারণ এই বি বি এর অ্যাক্রোসে আমার এই যে বি এবং সি এর অ্যাক্রোসে সি আছে, সো কারেন্টটা বি থেকে সি এর দিকে ফ্লো করবে, ঠিক আছে? এখানে কিন্তু ডিরেকশনটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, এটা আগে বেসিক ভিডিওগুলোতে যদিও আমি দেখিয়েছি এটা, তারপরেও একটু একটু করে আমি বলতেছি। তো 440 অ্যাঙ্গেল মাইনাস 120 ডিগ্রি, ডিভাইডেড বাই আমার কত কত এটা 16, তাহলে 16, তাহলে এটাকে হিসাব করলে আমাদের আসে যা আসে ওইটাকে রেজাল্ট দেখে দেবো। তাহলে 440 অ্যাঙ্গেল মাইনাস 120 ডিগ্রি ডিভাইডেড বাই 16 যেটা আসছে সেটাকে আর থিটা ফর্মে নিয়ে নিলে আমার আসতেছে 27.5 অ্যাঙ্গেল মাইনাস 120 ডিগ্রি, এটা খুব সুন্দর একটা ভ্যালু দিচ্ছে, 27.5 অ্যাঙ্গেল মাইনাস 120 ডিগ্রি। দেন আর কয়টা ভ্যালু থাকলো, আর একটা ভ্যালু থাকলো আইসিএ ফেজ কারেন্ট হিসাব করার। তো আনব্যালেন্সড ক্ষেত্রে কিন্তু আমার ফেজ থেকে লাইনের যে ফর্মুলা সেই ফর্মুলাও কিন্তু খাটবে না, কেননা এটা আনব্যালেন্সড কন্ডিশন, ঠিক আছে? তো কোনোভাবেই ওইভাবে করা যাবে না, আমাদেরকে বেসিক প্রপার রুল অনুযায়ী কেসিএল কেভিএল এগুলো অ্যাপ্লাই করেই আমার কাজ করতে হবে এই আনব্যালেন্সডের জন্য। তাই 440 অ্যাঙ্গেল প্লাস 120 ডিগ্রি, জায়গা নাই এখানে একটু কষ্ট করে লিখতেছি, জাস্ট একটু বুঝে নিন আপনারা, এটা হচ্ছে 120 ডিগ্রি ডিভাইডেড বাই আমার কত 8+J6, তো ফাইনালি এটাকেও আমি হিসাব করে নেব ক্যালকুলেটারের মাধ্যমে। ক্যালকুলেটারের মাধ্যমে আইসি এর ভ্যালুটা দেখুন আসে 440 অ্যাঙ্গেল প্লাস 120 ডিগ্রি ডিভাইডেড বাই 8+J6, যেটা আসলো এটাকে আর থিটা ফর্মে নিয়ে নেব, তাহলে আমার মোটামুটি এটা ভ্যালুটা আসতেছে দেখুন 44 অ্যাঙ্গেল ~83.13 ডিগ্রি, 83.13 ডিগ্রি অ্যাম্পিয়ার, ইউনিটটা এখানে লিখে দিই। তাহলে আমরা আইএবি আইবিসি এবং আইসিএ পেলাম, তাইলে এখন দেখুন আইসিএ মানে হচ্ছে সি থেকে এ এর দিকে ফ্লো করবে, ঠিক আছে? যেহেতু সি আর এ এর অ্যাক্রোসে ভোল্টেজ আমাদের এখানে জানা, সো আমাদের কারেন্টের ডিরেকশনটাও খুবই গুরুত্বপূর্ণ। সো আইএবি হচ্ছে এখান থেকে এইদিকে আমি ডিরেকশনটা দিয়ে দেবো, আইবিসি হচ্ছে এখান থেকে এইদিকে বি থেকে সি এর দিকে, এবং আইসি এটা হচ্ছে আমার সি থেকে এ এর দিকে। এরপরে আমরা সিম্পলি আইএ বের করার জন্য আমরা যে কাজটা করব, আমরা এখানে কেসিএল অ্যাপ্লাই করব, ঠিক আছে? অর্থাৎ দেখুন এ বিন্দুতে আমার আইএ এবং আইসি এটা ঢুকতেছে এবং আইএবিটা আমার বের হয়ে যাচ্ছে, তাহলে আইএ আর আইসিএ আমার ঢুকতেছে, সরি অনেক উপরে হয়ে গেল, এটা একটু মুছে দে, আইএ প্লাস আইসিএ ঢুকতেছে আর আইএবিটা বের হয়ে যাচ্ছে। জাস্ট এখন আমাদের আইএ লাগবে, আমাদের আইএবি আইসিএ এই দুটো ভ্যালুই আমার জানা আছে, ঠিক আছে? একইভাবে আমরা আইবির জন্য একটু দেখি, আইবির ভ্যালুটা আমি যদি এই সাইডে লিখি তাহলে দেখুন বি পয়েন্টে আমার আইবিটা ঢুকতেছে আর আরেকটা ভ্যালু ঢুকতেছে, দেখুন আইএবিটা ঢুকতেছে, এই যে আইএবিটা ঢুকতেছে কেসিএল সিম্পলি, তাহলে প্লাস আইএবি ইজ ইকুয়াল টু আমার আসতেছে কত আইবিসি,
আর আরেকটা ইকুয়েশন হচ্ছে সি বিন্দুতে, সি বিন্দুতে আমার আইসি ঢুকতেছে, তাহলে এই যে এখানে লিখতেছি আইসি ঢুকতেছে, আর কে ঢুকতেছে, আইবিসি ঢুকতেছে, তাহলে প্লাস আইবিসি ঢোকা কারেন্ট ইজ ইকুয়াল টু বের হওয়া কারেন্ট সিম্পলি, আর আইসি এটা আমার বের হয়ে যাচ্ছে, তাহলে ইজ ইকুয়াল টু আইসি। তাহলে এখন দেখুন তো আমার আই এর ভ্যালুটা কি হবে, সিম্পলি আইএবি মাইনাস আইসিএ, তাহলে আমি আইএবিও জানা আইসিএও জানা, তাহলে আইএবি থেকে এই যে এই ভ্যালু থেকে আই সি এ কই এই ভ্যালুটাকে মাইনাস করে দেবো। তাহলে আমি দেখুন সরাসরি ক্যালকুলেটারের সাহায্য নিয়ে এটা করতেছি, 39.35 অ্যাঙ্গেল 26.57 ডিগ্রি মাইনাস 44 অ্যাঙ্গেল 83.13 ডিগ্রি, তাহলে যে রেজাল্টটা আসলো সেটাকে আর থিটা ফর্মে নিয়ে নেবো, তাহলে আমার আসতেছে 39.70 আর এখানে আসছে 39.71, এটা দশমিকের ইয়ার কারণে আসছে, তো আমি দশমিকে কম বাড়ার কারণে ওরা হয়তো 3 ডিজিট চিন্তা করছে, আমি 2 ডিজিট চিন্তা করেছি সেই কারণে হয়তো আসছে, 39.70 এটাই নিলাম, সমস্যা নেই, এই পয়েন্ট সামান্য পয়েন্টের ইয়ার জন্য আমার তেমন কোনো প্রবলেম নাই, মাইনাস 41.07 ডিগ্রি এত অ্যাম্পিয়ার, তাহলে এটা একটা অ্যান্সার। লাইন কারেন্ট, একটা লাইন কারেন্ট, দেন আমার পরের পরের লাইন কারেন্ট হচ্ছে অবশ্যই আমাদের আইবি, তো আইবিটাও একইভাবে বের করি, তাহলে আইবি বের করতে আমার আইবিসি থেকে বিয়োগ দিতে হবে আমার আইএবিকে, আইবিসি থেকে আইএবি, তাহলে আইবিসি এই যে আইএবি এই, তাহলে এই দুটাও বিয়োগ দিয়ে দেই, 27.5 অ্যাঙ্গেল মাইনাস 120 ডিগ্রি মাইনাস 39.35 অ্যাঙ্গেল 26.57 ডিগ্রি, আমি ক্যালকুলেটারের সাহায্য নিয়ে সরাসরি করতেছি, তাহলে যেটা আসলো এটাকে আর থিটা ফর্মে নিয়ে নেব, তাহলে আমার আসছে 64.12, এটা হুবহুই আসছে, হুবহুই আসছে, সমস্যা নাই, সরি 64.12 116 আসছে, সেটাকে 1 2 চিন্তা করতে পারি, অ্যাঙ্গেল মাইনাস 139.76, তো এটা 139.8 লিখছে ওরা, সমস্যা নাই, আটও লেখা যায় চাইলে, তো আটই লিখে দিই, এত বড় করার দরকার নাই, সিম্পলি এটা 8 ডিগ্রি অ্যাম্পিয়ার, আনব্যালেন্সড, এটা দাদাই বুঝতেছি এটা আনব্যালেন্সড। দেন আমি আইসিটাও দেখি, আইসিটা আমার সিএ থেকে বিসি মাইনাস করলে, তাহলে সিএ সিএ হচ্ছে এই যে এটা থেকে তৃতীয়টা থেকে দ্বিতীয়টা মাইনাস, তাহলে করে দেখি রেজাল্টটা ভেরিফাই করে দেখি হয় কি না, 83.44 অ্যাঙ্গেল 83.13 মাইনাস 27.5 অ্যাঙ্গেল মাইনাস 120 ডিগ্রি, যেটা আসলো এটাকে আর থিটা ফর্মে নিয়ে নেব, 70.13, হ্যাঁ 70.13 হুবহু মিলছে, অ্যাঙ্গেল 74.27 ডিগ্রি, হ্যাঁ 74.27 ডিগ্রি, অ্যাকচুয়ালি প্রথমটাও আসলে মিলছে, আমি আসলে পুরো ডিজিটটা ওখানে চিন্তা করছিলাম, প্রথমটাও এক হিসেবে এই হিসেবে মেলার কথা, ঠিক আছে, তো আমি ওইটা আর চেক করতেছি, ওইটা খুব একটা বড় কোনো সমস্যা না, এটা এটা এবং এটা হবে আমার ফাইনাল অ্যান্সার। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ।